কোরআন যে কাঁদে আমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য। কোরআন যে কাঁদে আমাদের জন্য, বলেন ঠিক কিনা? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় একটি মুজিজা নিয়ে তা হচ্ছে মিরাজ। আপনাদের মনে আছে? আপনাদের কি মনে আছে বলেন? আমরা মিরাজ নিয়ে আলোচনা শুনতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল অনেকগুলো কারণে, তার মধ্যে একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার বাড়িতে ডেকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া প্রদান করেছিলেন। আমরা জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাতের মাধ্যমে তিনি বললেন, ও বিশ্ব জামানার শ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথায় বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে কুমাতি কুমাতি শেষ পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন আর জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি শুনে নেন, আমার যে সকল বান্দারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে যত্নের সাথে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসলেন। যে রাতে বিশ্বনবী মিরাজ করেছিলেন ওই রাতেই ফজরের নামাজে এসে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবারা, গত রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ, এই মেসেজ যখন দিয়ে দিল, একে একে মক্কার কাফের মুশরিকদের কানে পৌঁছে গেল। মক্কার কাফের মুশরিকরা একটা সংবাদ পেয়ে খুশি হয়ে গেল যে এতদিন তো আল আমিনকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মিথ্যা আমরা সাব্যস্ত করতে পারি নাই। আজকের এই কথার দ্বারা প্রমাণ করা যাবে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যাবাদী না। আউযুবিল্লাহ। কাফের মুশরিকরা যখন শুনল যে মুহাম্মদ বলতেছে যে রাতের কিছু অংশে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে, দুলক ধুলক পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছে, এই কথাটা তো মেনে নেওয়া যায় না। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। মক্কার বড় বড় কাফের মুশরিকরা বিশ্ব নবীর পিছনে লেগে গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবু জেহলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, ও মুহাম্মদ, শুনেছ নাকি একটা খবর? শুনেছ নাকি? বলে, কি খবর? আবু জেহেল বলছে, একজন দাবি করতেছে সে নাকি রাতের কিছু অংশে এই বাইতুল্লাহ থেকে মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত ওইখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছে, এই কথাটা মেনে নিয়ে যায় কিনা তুমি বলো? এই দাবি করতেছে, তুমি বলো এই কথাটা মেনে নিয়ে যায় কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ছিলেন জ্ঞানী মানুষ, বলছে যে তোমরা আগে বলো এই কথাটা কে বলেছে। ব্যক্তির কথার সাথে তার কথার ওজন হয়ে যায়। প্রত্যেক ব্যক্তির কথার ওজন একরকম না। আমি এখানে বসে যেন তেন কথা বললে আপনারা মেনে নেবেন না। ব্যক্তির কথার সাথে তার কথার ওয়েট নামা উঠানামা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি। তিনি বলছেন, ও আবু জেহেল, আগে বলো কে এই কথা বলেছে।
আবু জেহেল বলে, তোমার প্রাণ প্রিয় বন্ধু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এই কথা দাবি করতেছে, এই কথা বলছে, সে দাবি করতেছে সে নাকি এই কাজটি ঘটিয়ে এসেছে। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এক কথায় দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে আমি মেনে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য বলেন, সুবহানাল্লাহ। এই কথা যখন বিশ্বাস করে নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরের থেকে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে সিদ্দিক উপাধি যুক্ত হয়ে গেল, অধিক সত্যবাদী, সুবহানাল্লাহ। তো এইভাবে আবু জেহেল আবু বকরের কাছে এই কথা বলে সুবিধা করতে পারল না, সে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে চলে গেলেন, যে বলছেন যে মুহাম্মদ তুমি দাবি করতেছো যে তুমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছো, বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছো, তো এই কথা তুমি দাবি করতেছো, তা তোমার কথা আমরা বিশ্বাস করব, তুমি যদি বলতে পারো যে বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা আছে এগুলো যদি আমাদের বলতে পারো, এই কথাগুলো যদি আমাদের কাছে বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মুকদ্দাসের জানালা দরজা বন্ধ গিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে পড়লেন, এখন যদি আমি বলতে না পারি তাহলে মান সম্মান আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এত পেরেশানি জীবন আর কোনোদিন হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিচে হয়ে যাবে এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর সামনে এইভাবে বাইতুল মুকদ্দাসটা তুলে নিয়ে আমার বন্ধুর সামনে তুলে ধরো, আর আমার বন্ধু দেখে দেখে তারা যা প্রশ্ন করে আমার বন্ধু গুনে গুনে যেন ওই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এইভাবে বাইতুল মুকদ্দাসটা তুলে ধরলো, কাফের মুশরিকরা যা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এই এইভাবে তাদের সামনে বলার পরেও তারা ঈমান গ্রহণ করতে পারে নাই, তা ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন তারা ঈমানদার হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিকে যাদের নসিবে ঈমানদারের এই সিলটা কবুল করেন তারা এই ঈমানদারের সিলটা পেয়ে যায়। তো সম্মানিত হাজেরিন, এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ গত জুমাতে পড়েছিলাম, যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসেবে সার্টিফিকেট দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালীন জীবনটা সুখময় করে দিবেন, আর যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন, গত জুমাতে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম ভ্রমণ করলেন কোন পাপের কি শাস্তি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেইগুলো জানিয়েছেন, একে একে সেই ধারাবাহিকতা চলতে চলতে আমরাও জানতে পেরেছি কোন পাপের কোন শাস্তি, আমরা আলেম আলামাদের মুখ থেকে শুনতেছি কোরআনুল কারীম পড়ে জানতেছি, কিন্তু তারপরেও আমরা গুনাহ ছেড়ে দিয়ে সুন্দর জীবন যাপন করব, গুনামুক্ত জীবন যাপন করব এই তৌফিক আমাদের হচ্ছে না। সম্মানিত হাজেরিন, তো আমরা যদি গুনাহ ছেড়ে সুন্দর জীবন যাপন যদি আমরা করতে না পারি, গুনাহের সাথে যদি আমাদের সম্পর্ক থেকে থাকে তাহলে চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে কবর থেকে আমার কবরটা আমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
কোমরে হাত দিয়ে কোমর ধরে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিটকে জাহান্নামে যেয়ে পড়তেছি। সম্মানিত হাজিরিন, এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে কথাটা বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন। শোনো ওমার সাহাবারা, তোমার এবং আমাদের আমার মাঝে দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো। হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী ইরশাদ করেন, মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নার, তোমাদের এবং আমার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো। ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকুন ফীহা ওয়া হুয়া ইয়াদুবুহুন্না আনহা, কোন একজন ব্যক্তি ফাঁকা এক ময়দানে বড় একটি গর্ত খনন করলো, আর ওই গর্তের মধ্যে সে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে আগুনটা যখন দাও দাও করে জ্বলে উঠলো, উপরের দিকে যখন ধেয়ে উঠলো, আশপাশ থেকে বিভিন্ন পোকামাকড় কীট পতঙ্গ এসে ওই আগুনের মধ্যে পড়ছে, আর তারা পুড়ে সারখার হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করতেছে ওই পোকামাকড় গুলা যাহা ওই আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহর নবী বলেন, وانا اخذ بحجزكم عن النار وانتم تفلتونا من يديا, ওই ব্যক্তির মতো আমিও তোমাদের কোমরে হাত দিয়ে তোমাদের কোমর ধরে টানে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এভাবে আপ্রাণ চেষ্টা করেছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। বিভিন্ন ভাবে বলেছেন কোন আযাবের কোন পাপের কোন শাস্তি, কিন্তু আমরা সেই পাপে লিপ্ত হয়ে আমরা আমাদের আখিরাতের জীবনকে বরবাদ করতেছি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করেছিলেন, জাহান্নাম যখন ভ্রমণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো পাপের শাস্তি দেখেছেন। কোন পাপের কি শাস্তি, তো আমরা আজ সেই কিছু কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাপের কি শাস্তি রাসূল যা বর্ণনা করেছেন, আমরা কয়েকটা জানবো, যে কয়টা পারি ইনশাআল্লাহ আগামীতেও বলা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখার জন্য জাহান্নাম ভ্রমণ করতেছিলেন, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক জায়গায় এক ব্যক্তি শাহিত অবস্থায় শুয়ে আছে, তার পাশে একজন ব্যক্তি একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় সজোরে আঘাত করতেছেন। এই আঘাতের চোটে ওই ব্যক্তির মাথা কি হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর পাথরটা দূরে ছিটকে যেয়ে পড়তেছে। ওই ফেরেশতা ওই পাথরটি কুড়িয়ে আনতে আনতে আবার ওই ব্যক্তির মাথা কি হচ্ছে, আগের অবস্থায় ফিরে আসছে, আবার পাথরটা কুড়িয়ে এনে ওই ব্যক্তির মাথায় আবার সজোরে নিক্ষেপ করা হচ্ছে, ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এভাবে অবিরাম চলছে, অবিরাম আঘাত করেই যাচ্ছে, আর তার মাথা ভালো হয়ে যাচ্ছে, এইভাবে আঘাত চলতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, ভাই জিব্রাইল, এই ব্যক্তিকে তাকে কেন এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তার মাথাটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্ব নবীর প্রশ্নের উত্তরে বলছেন, আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা, ইয়াখুযুল কুরআন ফায়ারফুযুহু, যারা দুনিয়াতে কোরআন শিখেছিল। সম্মানিত হাজিরিন, একটু ভালোভাবে আপনারা মনোযোগ দেন, হৃদয়ের কান দিয়ে আপনারা কথাগুলো শুনুন, আমি কি ওই কাতারের মধ্যে আছি কিনা তাহলে বুঝতে পারবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়াখুযুল কুরআন ফায়ারফুযুহু, ওগো আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে কোরআন পড়েছিল, কোরআন শিখেছিল, কিন্তু কোরআন না পড়ে, কোরআন পড়তো না, কোরআন তেলাওয়াত করতো না, এই তেলাওয়াত না করার কারণে তারা কোরআন ভুলে গিয়েছিল, ওয়া নামু আনিস সালাতিল মাকতুবা, আর তারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে এরা, যারা দুনিয়াতে কোরআন শিখেছিল,
কিন্তু কোরআন না পড়ে, কোরআন তারা তেলাওয়াত করত না, আর ফরজ নামাজ না পড়ে তারা যারা ঘুমিয়ে থাকত, এরা হচ্ছে তারা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জ্ঞান বুদ্ধি দিয়েছিল, তাদের মেধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়েছিল, এই জ্ঞান অনুসারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কিন্তু তারা মাথা খাটিয়ে ভালো মন্দ চিনে, ভালো মন্দ বাজ বিচার না করে, ভালো পথে না চলে তারা খারাপের পথে চলেছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা দিয়েছিল, মাথার মধ্যে তারা মাথা খাটায় নাই, এই কারণে তাদের মাথায় আঘাত করা হচ্ছে, মাথার উপরে তাদের শাস্তি দেয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও ভাই জিব্রাইল, এই শাস্তি তাদের কতদিন চলবে? জিব্রাইল বললেন, হ্যাঁ ও আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের শাস্তি দিতে থাকবে, এইভাবে শাস্তি চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। বলেন না আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন যদি প্রশ্ন করা হয়, গত জুমা থেকে জুমা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন কে নিয়মিতভাবে পড়েছেন? হাত উঁচু করেন, কয়জন ব্যক্তি হাত উঠাইতে পারবেন? গত জুমা তো নামাজের আলোচনা করেছিলাম আমি, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছি এই সাতটা দিনে? এমন কোন ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার একটা ওয়াক্তের নামাজ কাজা হয় নাই, এই সাত দিনে একটা ওয়াক্তও আমার কাজা যায় নাই, এমন ব্যক্তি মনে হয় কমই আছেন যারা এমন ভাবে বুকে হাত দিয়ে কথাটা বলতে পারবেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, কিন্তু তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও সময় মতো আদায় করত না, সময় মতো নামাজ আদায় করলেও তারা নিয়মিতভাবে পড়ত না, দুই ওয়াক্ত পড়ত, তিন ওয়াক্ত পড়ত না, তিন ওয়াক্ত পড়ত, দুই ওয়াক্ত পড়ত না, এইভাবে যেহেতু তারা নামাজ আদায় করত না, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করত, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এইভাবে, যারা দুনিয়াতে এইভাবে নামাজ ছেড়ে দিবে, কোরআন ছেড়ে দিবে, কোরআন শিখবে না, শিখলে ছোটকালে শিখছিল কিন্তু কোরআন না পড়ে কোরআন ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের এইভাবে শাস্তি দিতে থাকবেন। এই শাস্তিটা আপনাকে দেখানো হলো যার কারণে, যে যেহেতু আপনি দুনিয়াতে যে আপনার উম্মতের কাছে বলবেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শাস্তিটা দেখিয়েছেন। আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, কোরআন ভুলে যাই, যারা কোরআন পড়তে পেরেছিলাম, কোরআন পড়তাম ছোটকালে, কোরআন পড়া শিখেছিলাম, কিন্তু অবহেলা করে আমরা কোরআন ভুলে গেছি, সম্মানিত হাজিরিন আপনারা যদি মনে করেন যে এই পাথরের আঘাত আমি সহ্য করতে পারবো, তাহলে আর কোরআন পড়ার দরকার নাই। আমি আপনি কি পারবো এই পাথরের আঘাত সহ্য করতে? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন বিশ্বনবীর উপর, বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিধান দুনিয়াতে কায়েম করার জন্য নিজের দান মুবারক শহীদ করেছিলেন, হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছেন, আর আমি আপনি তয়ান ইসলাম পেয়েছি, ছোটকালে কোরআন শিখেছি, না পড়ে পড়ে কোরআন ভুলে গেছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এইভাবে কোরআন আমাদের জন্য অভিশাপ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তোমার যে বান্দারা কোরআন না পড়ে আমাকে ভুলে গিয়েছে, আমাদের তো এখন অবস্থা হয়েছে কোরআন গুলো আমাদের তাকের উপরে থাকে, কোরআন কি অবস্থায় আমাদের বাসায় থাকে, ও আব্বা মরে গিয়েছিল, আব্বার কে যে কাফন করা হয়েছিল, কাফনের কিছু কাপড় বেঁচেছিল, ওই কাফনের বাঁচা কাপড় দিয়ে কোরআনটাকে ভালোভাবে বেঁধে আমরা তাকের উপরে রেখে দেই, কখনো সইও দেখি না, কোরআন তো এইভাবে তাকে থুয়ে দেওয়ার জন্য আসে না, কোরআন এসেছে কোরআনকে শেখার জন্য, কোরআনের বিধান জানার জন্য, আর কোরআনের বিধানকে জেনে আপনার জীবন গঠন করার জন্য কোরআন এসেছে। কোরআন যে কাঁদে আমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন যে কাঁদে আমাদের জন্য, বলেন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন ডেকে ডেকে বলে,
আরে আল্লাহর গোলামেরা, তোমরা যদি আমার বিধান দুনিয়ার বুকে কায়েম করতে পারতে, তাহলে তোমাদের ঘরের তোমাদের বাড়ির রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত শান্তি আর শান্তি বিরাজ করতো, কোনো দুঃখ কষ্ট তোমাদের জীবনকে স্পর্শ করতো না। কিন্তু সেই কোরআন তোমরা পরিত্যাজ্য করেছো, সেই কোরআনের পথে তোমরা চলছো না, কোরআনকে তোমরা ছেড়ে দিয়েছো। ছোটকালে যারা পড়ছিলাম আমরা, যারা না পড়তে পড়তে কোরআন ভুলে গেছে, সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে, এখনো যদি চেষ্টা করেন, প্রায় এক মাস মতো আছে, এখনো যদি চিন্তা করেন না, একটু সময় ব্যয় করে কোরআনের জন্য, আপনাদের জন্য আমরা আছি। প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন শেখানো হচ্ছে, এখানে আমরা শিক্ষার্থী পাচ্ছি না। আল্লাহর নবীকে জানানো হলো, আল্লাহর নবী আপনার সকল উম্মতরা কোরআন ছোটকালে কোরআন শিখেছিল, কিন্তু কোরআন পড়তে না পড়তে কোরআন ভুলে গিয়েছে। এই সমস্ত ব্যক্তিরা যেহেতু মাথা দিয়ে কোরআন শিখেছিল, আর না পড়ার কারণে তারা ভুলে গিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের মাথার উপর শাস্তি দিচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। এরপরে কিয়ামতের ময়দানে যখন এই সকল উম্মত উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিবেন। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবে না, দুনিয়াতে যারা উল্টো চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টো করে কিয়ামতের ময়দানে উঠাবেন। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মেনে মন চাহি জীবন যাপন করতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাটা উপরে রাখবেন, আর মাথা দিয়ে আমাদের চলতে হবে কাল কিয়ামতের ময়দানে। হাশরের মাঠে এরকম কিছু বান্দা উঠবে যারা মাথা দিয়ে চলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবে না, উল্টো জীবন যাপন করবে, মন চাই জীবন যাপন করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উল্টো করে উঠাবো বলেন, নাউযু বিল্লাহ। তাদের মাথা থাকবে নিচের দিকে, পা উপরের দিকে চলবে। এই কথা যখন আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী মাথা দিয়ে আবার কিভাবে চলবে? প্রশ্ন আসে না, মাথা দিয়ে কিভাবে চলবে? আমরা কি একসময় জানতাম যে পা দিয়ে চলা যায়? জানতাম আমরা বলেন? আমরা কি জানতাম একসময় যে পা দিয়ে চলা যায়? এই পা দিয়ে চলার শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই আল্লাহ ওই সমস্ত অপরাধীদের শক্তি দিবেন মাথা দিয়ে চলার, নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তারা যখন জাহান্নামী হয়ে যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুনটা যখন নিস্তেজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি বৃদ্ধির জন্য আমি আমার জাহান্নামের আগুনটাকে আরো বৃদ্ধি করে দেব বলেন, নাউযু বিল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের মুখালিফ চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়াত মানবে না, সুদ ঘুষ জিনা ব্যবসার সাথে যাদের সম্পর্ক থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ, বুবা এবং বধির করে উঠাবে। ওই সমস্ত ব্যক্তিরা যখন অন্ধ হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমরা কেন আজ এই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আমাদেরকে উঠালে? আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমাদের চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা
وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে না আমার আদেশ অনুসরণ করবে না আমার আদেশ মতো চলবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে আদেশ করেছি সেই আদেশ মানবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে একেবারে সংকুচিত করে দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেব আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্ধ অবস্থায় উঠাবো বলেন নাউজুবিল্লাহ যারা আল্লাহর জিকির থেকে সরে থাকবে ওমান আরাদা আন যিকরি যারা আল্লাহর জিকির করবে না আল্লাহকে স্মরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়াতে যতই রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করো না কেন তোমাদের অভাব যাবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব দূর করব না আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্ধ অবস্থায় উঠাবো বান্দা যখন এই সমস্ত ফরমান মান দ্বারা কিয়ামতের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে قال ربي لما حشرتني اعمى وقد كنت بصيرا ابو الله আমরা কেন আজ অন্ধ হয়ে গেলাম দুনিয়াতে আমাদের চোখ ছিল দুনিয়াতে আমাদের চক্ষু ছিল আমরা দেখতাম আল্লাহ রাব্বুল আলামিন বল তখন বলবে না তোমরা দেখতে না চোখ দিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখার জন্য ভালো মন্দ বাজ বিচার করে ভালোর পথে চলার জন্য তোমরা সেই দিন ভালোটাকে অনুসরণ করো নাই দেখো নাই এই দিনে সিরাতুল মুস্তাকিমের পথে চলো নাই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভুলে গিয়েছিল অন্ধ ছিল আজ এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম নাউজুবিল্লাহ আল্লাহ যদি ভুলে যায় তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ আছে বলেন আর সুযোগ থাকবে না সম্মানিত হাজিরিন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম যখন প্রত্যক্ষ করলেন জাহান্নাম যখন পরিদর্শন করেছিলেন আল্লাহর নবীকে দেখানো হলো এক ব্যক্তিকে পাথর মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে ফেরেশতা বলল ওগো আল্লাহর নবী এই ব্যক্তি এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না নামাজ পড়ে না রোজা রাখে না কোরআন পড়ে না এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই নামাজের প্রতি যত্নবান হওয়া অনেকেই বলেন যে হুজুর নামাজ তো পড়ি কিন্তু নিয়মিত হয় না আমি বলবো ভাই আপনি কি কখনো এই প্রত্যেক দিন যে আমরা তিনবার খাই কখনো কি দুই একক তো ছেড়ে দেন যথা সময়ে আপনার খান অনেকেই তেমন আছে যে নির্দিষ্ট সময় আমরা খাচ্ছি না খাইলে যদি আবার অ্যাসিডিটি হয়ে যায় গ্যাসের সমস্যা হতে পারে এই জন্য আমরা যত্ন সহকারে নির্দিষ্ট সময়ে যথা সময়ে আমরা খাবার গ্রহণ করি আমাদের কখনো খাবার কাজা হয় না কিন্তু আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজে তিন ওয়াক্তই কাজা হয়ে যায় দুই ওয়াক্তই কাজা হয়ে যায় আল্লাহর নবী বলেছেন আবার অনেকে আমরা যারা আছি তিন ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়ি না ঈশা এবং ফজর ঈশা এবং ফজর ঈশা এবং ফজরে মুসল্লি পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক ব্যতীত আর কারোর কাছে ঈশা এবং ফজর নামাজ কি লাগে না কঠিন লাগে না যারা মুনাফিক তাদের কাছে ঈশা এবং ফজরের নামাজটা বড় কঠিন মনে হয় বড় ভার মনে হয় সম্মানিত হাজিরিন আমরা যদি ঈশা এবং ফজর না পড়ি তাহলে কি হবে আমরা মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব তো যাই হোক সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অস্বীকার করবে আমার আদেশ মতো জীবন যাপন করবে না কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব সূরা নিসা এর 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে সাউফা নুসলিহিম নারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব কুল্লামা নাযাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আর এই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে যখন তাদের চামড়াগুলো ঝলসে যাবে জাহান্নামের আগুনে তাদের চামড়াগুলো যখন দগ্ধ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চামড়া পরিবর্তন করে আরেকটা নতুন চামড়ার ব্যবস্থা করে দেব বলেন নাউযুবিল্লাহ
লিয়াযুকুল আযাব, যাতে করে তারা শাস্তির শাস্তিটা আস্বাদন করতে পারে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জীবন গড়বে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আর তারা যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে তাদের জাহান্নামের আগুন তাদের গায়ের শরীরকে এমন ভাবে গ্রাস করবে, এমন ভাবে পুড়িয়ে সারখার করে দিবে যে একদিনে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক মুহূর্তে বান্দার গায়ের চামড়াকে 100 বার পুড়িয়ে সারখার করে দেয়া হবে বলেন। নাউজু বিল্লাহ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামে যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামের আগুনে যখন তাদের গায়ের চামড়াটা ঝলসে যাবে, এই কাজ এত দ্রুত গতিতে সম্পন্ন করা হবে, তাদের গায়ের চামড়া পরিবর্তন করা হবে, এক সেকেন্ডে 100 বারেরও বেশি তাদের গায়ের চামড়া পরিবর্তন করে দেয়া হবে বলেন। নাউজুবিল্লাহ। কতবার? 100 বার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দিনে 70,000 বার তাদের গায়ের চামড়া জাহান্নামের আগুনে খাবে, যখনই তাদের গায়ের চামড়া এভাবে জাহান্নামের আগুনে খাবে, আর বলা হবে তোমরা আগের অবস্থায় ফিরে যাও, সাথে সাথে তারা আগের অবস্থায় ফিরে যাবে, যাতে করে তারা কি করতে পারে, জাহান্নামের আযাবের স্বাদ আরো বেশি করে আস্বাদন করতে পারে। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, সে এত বড় হবে, এত মোটা তাজা হবে যে একটা দ্রুত গতি সম্পন্ন সওয়ারিতে উঠে ওই সওয়ারিটা যদি চলতে থাকে 3 দিন, যত দূর পর্যন্ত যায় অত মোটা হবে। এক একজন জাহান্নামী তার জাহান্নামের শরীরটা জাহান্নামে যখন দেয়া হবে, তার শরীরটা এত মোটা হবে আর গায়ের চামড়াটা এত মোটা হবে, 70 হাত পুরো এক একজন জাহান্নামী গায়ের জাহান্নামীর গায়ের চামড়াটা 70 হাত করে মোটা হবে, এক একটা দাঁত হবে অহুত পাহাড়ের মতো। এই কারণেই হবে মানুষ যত মোটা হয় তার শরীরের গোশত চামড়া তত মোটা হয়, আর জাহান্নামের আগুনে আগুনে যখন পড়ে এই মোটা চামড়া বিশিষ্ট হলে জাহান্নামের আগুনের স্বাদ বা জাহান্নামের আগুনের শাস্তি বেশি সে অনুভব করতে পারে। সম্মানিত হাজিরিন, আমি আপনি কি পারবো জাহান্নামের আগুন সহ্য করতে? এই যে দুনিয়ার যে আগুন, এই আগুনের মধ্যে একটু হাত দিলে হাতে লাগার সাথে সাথে মনে হয় যে কলিজা পুড়ে যাচ্ছে, এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনকে 70,000 বার ধৌত করে ঠান্ডা করে দুনিয়াতে দেয়া হয়েছে, তাহলে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। আমি আপনি যদি চিন্তা করে না যা হয় হোক সেখানে যে কি হবে কে জানে, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, যারা আমার আদেশের মুখালিফ জীবন যাপন করবে, মন চাই জীবন যাপন করবে, নামাজ এক ওয়াক্ত পড়লো, ওয়াক্ত পড়লো না, দুই ওয়াক্ত পড়লো তো, তিন ওয়াক্ত পড়লো না, ইচ্ছা হলো এক ওয়াক্ত পড়লো, ইচ্ছা হলো না দুই ওয়াক্ত পড়লো না, এইভাবে যারা জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব বলেন। নাউজুবিল্লাহ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করবে না এবং যারা কোরআন শিখবে না দুনিয়াতে, কোরআন শিকার করেও কোরআন পড়ে ভুলে যাবে, এই সমস্ত ব্যক্তিদের এইভাবে শাস্তি দেওয়া হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে আরেকটু অগ্রসর হলেন, হয়ে দেখতে পেলেন যে এমন কিছু মানুষ, একজন ব্যক্তি পাশে একজন ফেরেশতা করাত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, করাত, আর ওই ফেরেশতা করাত দিয়ে ওই ব্যক্তির এই গালের এক পাশ থেকে ফাটতে ফাটতে ঘাড় পর্যন্ত চলে যাচ্ছে, আবার আরেক পাশে ফাটতে ফাটতে ঘাড় পর্যন্ত চলে যাচ্ছে, যখন ডান পাশে ফাটছে ডান পাশে চেরা হয়ে গেলে যখন সে বাম পাশে চেড়ছে ডান পাশ ভালো হয়ে যায়, আবার বাম পাশ যখন চেরা শেষ হয়ে যায় ডান পাশে চেড়ে, ডান পাশ যখন চেরা হয়ে যায় বাম পাশ ভালো হয়ে যায়, আবার বাম পাশ চেড়তে থাকে, এইভাবে একের পর এক চেরা চেড়ে চলছে, একের পর এক ওই ফেরেশতা ওই ব্যক্তির ঘাড় থেকে গলা পর্যন্ত চিড়ছে, এক পাশ চিড়ছে আর এক পাশ ভালো হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল এই ব্যক্তিকে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বললেন নবী এই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যারা সর্বসময়
উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মিথ্যা মিথ্যা আর মিথ্যা কথা বলতো, মিথ্যা আর সাথে যাদের সম্পর্ক ছিল এই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি। আছেন আমাদের সমাজে কি মিথ্যুক আছে না? মোবাইল ফোন তো আমাদের মিথ্যার হাতিয়ার হয়ে গেছে। দোস্ত কোথায় আছিস? আসে বাসায়। বলছে দোস্ত আমি এখন অফিসে আছি। আসে ঢাকাতে? বলছে এই তো সাভারে চলে আসছি। এইভাবে মিথ্যা। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নবী এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি। ইয়াকুদু মিন বাইতিহি, এরা সকালবেলা যখন ঘুম থেকে উঠত, ঘুম থেকে ওঠার পরে ফায়াকযিবুল কাযিবা এমন সব মিথ্যাচার করত, তাবলুগুল আফাক নিজ এলাকা সহ এমন কি বহির বিশ্ব পর্যন্ত তাদের এই মিথ্যাগুলো ছড়িয়ে পড়ত। বলেন নাউযু বিল্লাহ। টিভি স্যাটেলাইটের সামনে আমরা মিথ্যা বলতেছি, এই মিথ্যা কথাগুলা পুরো এলাকা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ফেরেশতা বললেন, আল্লাহর নবী এমন কিছু মিথ্যাবাদী আপনার উম্মতের মধ্যে হবে যারা সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে এমন সব মিথ্যাচার করবে, আর ওই মিথ্যাগুলা জনগণ সত্য বলে বিশ্বাস করতে শুরু করে দিবে, আর তাদের ওই মিথ্যাগুলা মিথ্যা কথাগুলা বাংলাদেশ সহ নিজ এলাকা সহ এমনকি সারা পৃথিবীময় ছড়িয়ে যাবে। এমন মিথ্যুক আছে আমাদের সমাজে যারা, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে বর্তমান সময়ে মিথ্যুক সাংবাদিক, মিথ্যুক লেখক, এরপরে মিথ্যুক উপস্থাপক যারা প্রতিবেদক আছে তারা এই হাদিসের অন্তর্ভুক্ত। তাছাড়া আমি আপনি সহকারে সকলে আজ আমাদের একটাই হাতিয়ার, তা হচ্ছে মিথ্যা। উঠতে বসতে চলতে ফিরতে আমরা মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে পড়তেছি। সম্মানিত হাজিরিন, মিথ্যার অনেকগুলা খারাপ দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে মিথ্যা বলা মুনাফিকের আলামত। মিথ্যা বলা মুনাফিকের আলামত, যারা মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যাবে তারা মুনাফিকদের কাতারে কাল কিয়ামতের ময়দানে উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটি বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে, আয়াতুল মুনাফিকি থালাস, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। মুনাফিকের আলামত কয়টি? তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ইযা হাদাসা কাযাবা, যখন সে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর, ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইযা উতমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করে। এই তিনটা খারাপ গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি পুরোপুরি ভাবে মুনাফিক। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, যদিও সে মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা একটু চিন্তা করি ভাই, মিথ্যা কথা বলা যাবে কিনা? মিথ্যা বলা যাবে বলেন? ইয়ার কি মেরে বললেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। মিথ্যা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যার অনেকগুলো ক্ষতি রয়েছে, তার মধ্যে একটা ক্ষতি হচ্ছে মিথ্যা বলা মুনাফিকের আলামত। আরেকটি ক্ষতি হচ্ছে যারা মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে ফেরেশতারা কি করে, দূরে সরে যায়। রহমতের ফেরেশতা তাদের কাছে থাকে না, আর রহমতের ফেরেশতা না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা মিথ্যা কথা বলবে তাদের কাছ থেকে ফেরেশতা সরে চলে যায়। তাবাআদাল মালাকু আনহু মাইলা, ওই ব্যক্তিদের কাছ থেকে ফেরেশতা এক মাইল পর্যন্ত সরে যায়। কেন সরে যায়? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যখন মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার কারণে তার মুখ দিয়ে এক প্রকার দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। তাহলে মিথ্যা বললে কি হয়? গালে দুর্গন্ধ হয়। সিগারেট খেলে কি হয় বলেন? সিগারেট খেলে কি হয়? সুঘ্রাণ ছড়ায়। মিথ্যা কথা বললে এক ধরনের দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধর কাছে ফেরেশতা আসে না। তাহলে আমি আপনি যারা এভাবে সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, আমার আপনার গালে কেমন গন্ধ, আপনার কাছে ফেরেশতা থাকবে বলেন? নামাজে দাঁড়ালে আপনার কারণে মসজিদে ফেরেশতা আসায় বন্ধ করে দেয়। আমরা এত ধূমপানে অভ্যস্ত যে কাছে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অধিকার দেন নাই যে আপনি নিজে নিজে আল্লাহর দেওয়া এই 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গগুলো আছে এই কোন একটা অঙ্গকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। ধূমপান করলে কি হয়? অনেক সমস্যা হয়। তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দেন নাই যে আপনি নিজে নিজে আপনার কোন অঙ্গকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। এজন্য আমরা ধূমপান করব না, দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোন কাজ আমরা করব না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নাম্বার, যারা যারা মিথ্যা কথা বলে এই মিথ্যা কথার দ্বারা তার গায়ে তার মুখের দ্বারা দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার কাছ থেকে থাকে, তার কাছে থাকে না, তার কাছ থেকে দূরে সরে যায়। আরেকটি ক্ষতি হচ্ছে যারা মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, যারা মিথ্যা কথা বলে এই মিথ্যুককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না, তারা হিদায়াত পায় না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের মধ্যে সব সময় নিবেদিত থাকে, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা মিথ্যা কথা বলবো না, সব সময় সত্যের উপরে দরবিচল থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস বলে আমরা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সব সময় সত্য কথা বলে এই সত্য তাদেরকে কল্যাণের পথ দেখায়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যারা সত্য কথা বলে সত্যের উপর চলে এই সত্য কথা তাদেরকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আর যারা সত্য বলতে বলতে সত্য বলতে বলতে সত্য বলায় অভ্যস্ত হয়ে যায় ওই ব্যক্তিটার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে অধিক সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা কথা বলে সব সময় মিথ্যার সাথে তাদের সম্পর্ক, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর যারা ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযুবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, আর যারা সব সময় মিথ্যা 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 কথা অভ্যস্ত হয়ে যায় ওই ব্যক্তিটার নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় অধিক মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। বলেন আমরা কি আল্লাহর কাছে সত্যবাদী হতে চাই না মিথ্যাবাদী হতে চাই? যদি সত্যবাদী হতে চাই তাহলে সবসময় সত্য কথা বলতে হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে তাদের পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথার উপর অটল বিচল হয়ে যাও, সত্য কথা বলো যদি তোমরা সত্য কথা বলতে পারো। ইয়াসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেব, আমলগুলোকে ভালো করে দেব আর আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে তারা এক মহা সফলতা অর্জন করলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বললে মিথ্যা ছেড়ে দিলে সত্যের উপর অটল বিচল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের সমস্ত কর্মগুলোকে সংশোধন করে দেব আর তোমাদের জিন্দেগির সকল গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এজন্য সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে পাপ গুলো দেখলেন এবং পাপের শাস্তি গুলো দেখেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন, আজ দুইটা শাস্তির কথা বলা হলো। এক হচ্ছে যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে, কোরআনুল কারিম ভুলে যাবে, কোরআন শিখবে না, আর যারা মিথ্যা কথা বলবে তাদের কি শাস্তি আমরা কোরআন হাদিস থেকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।